যদি প্রশ্ন করা হয় পৃথিবীর স্বর্গ কোনটি, এর উত্তর দিতে কেউ হয়তো ভুল করবেন না। এক বাক্যে উত্তর দিবেন, কাশ্মীর। হ্যাঁ, মুঘল শাসনামল থেকে ভূস্বর্গ হিসেবে বিবেচিত অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের লীলাভূমি কাশ্মীর। মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরকে ভূস্বর্গ আখ্যায়িত করার পর থেকে বিশ্বব্যাপী কাশ্মীরের পরিচিতি পৃথিবীর স্বর্গ হিসেবে। এবার যদি আপনাকে একটু ঘুরিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করা হয়, চায়নাদের কাছে ভূস্বর্গ হিসেবে বিবেচিত কোনটি, এবারের উত্তর কিন্তু আর আগেরটা না, উত্তর হবে জিওজাইগো ভ্যালি। জিওজাইগো হিমালয়ের গহীন অরণ্যে লুকায়িত এক পানির রাজ্য, যার অবস্থান চায়নার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সিচুয়ান প্রদেশের উত্তরে, আয়তনে 280 স্কয়ার মাইল। জিওজাইগো শব্দের অর্থ নয়টি গ্রামের উপত্যকা। মূল উপত্যকাটি জুড়ে নয়টি গ্রাম গড়ে ওঠার কারণে অঞ্চলটির এমন নাম। অঞ্চলটিতে প্রায় 3000 বছর পূর্বে জনবসতি গড়ে ওঠার প্রমাণ পাওয়া যায়। গ্রামগুলোতে বসবাসকারী স্থানীয় তিব্বতীদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। তাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই স্বকীয়তার ছাপ লক্ষ্য করা যায়। তারা নিজেদের মধ্যে বোন ও বেনবোসেক নামে এক বিশেষ ধরনের প্রাক বৌদ্ধ ধর্মের চর্চা করে। উপত্যকাটি তিব্বত মালভূমির অন্তর্গত মিনশান পর্বতমালার একটি বিশেষ অংশ। অঞ্চলটির মাত্র 31 মাইল জুড়ে রয়েছে 17টি প্রবাহিত ঝর্ণা, 114টি বিচিত্র বর্ণিল পানির লেক ও চারিদিকে বিস্তৃত পাহাড়ি বনাঞ্চল। জিওজাইগোর 8000 ফুট উচ্চতায় প্রাপ্ত সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম থেকে বোঝা যায়, সুদূর অতীতে এই উপত্যকার অবস্থান ছিল সমুদ্রের তলদেশে। হিমালয় পর্বতমালা সৃষ্টিকালে সমুদ্র তলদেশের মাটি ভাঁজ হয়ে বর্তমান আকার ধারণ করেছে। ধারণা করা হয় প্রায় 500,000 বছর পূর্বে একটি পাহাড় ধসের কারণে জিওজাইগোর একটি মুখ বন্ধ হয়ে এক বিশাল লেকের সৃষ্টি হয়। অর্ধচন্দ্রাকার লেকটির দৈর্ঘ্য প্রায় 7 মাইল। এখানকার অধিকাংশ লেকের সৃষ্টি হয়েছে ভূমিকম্পের কারণে, অর্থাৎ ভূমিকম্পে পাহাড় ধসের কারণে প্রাকৃতিকভাবে বাঁধের সৃষ্টি হয়ে আবদ্ধ নিচু জায়গায় পানি জমে তৈরি হয়েছে এসব লেক। জিওজাইগোর বেশিরভাগ লেকে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি লক্ষ্য করা যায়, তাই লেকগুলোর পানি এতটাই স্বচ্ছ যে উপর থেকে এর তলদেশও দৃশ্যমান। এর তলদেশের বিভিন্ন শৈবাল ও বালির বর্ণিল রঙের কারণে লেকের পানি নানা বর্ণ ধারণ করে। এছাড়াও লেকের গভীরতা, আকৃতি, লেকের চারপাশে আচ্ছাদিত বৃক্ষরাজি ও আকাশের চমৎকার প্রতিবিম্বের তারতম্যের কারণে লেকগুলোর সৌন্দর্যেও ভিন্নতা লক্ষ্য করা যায়। বিশেষ করে নীল, সবুজ ও ফিরোজা রঙের জলে সজ্জিত লেকগুলো অঞ্চলটির সৌন্দর্যের অন্যতম কারণ। এখানকার স্থানীয় তিব্বতীরা মনে প্রাণে বিশ্বাস করে এই জলই জিওজাইগোর প্রাণ। এখানকার অধিকাংশ লেকের নামকরণ করা হয়েছে তথাকথিত জলে বসবাসকারী জলপরি ও জলদানবের নামানুসারে। এই যেমন ডাবল ড্রাগন লেক, ফাইভ ফ্লাওয়ার লেক ও মিরর লেক। স্থানীয়রা এইসব লেককে বলে হাইজি, যার অর্থ সমুদ্রের পুত্র। প্রাকৃতিক রূপ লাবণ্যে অনন্য জিওজাইগোর প্রাণী বৈচিত্র্য বিস্ময়কর। অঞ্চলটি বহু বন্য প্রাণীর আবাসস্থল। এই বনভূমি প্রায় 140 প্রকারের পাখির অভয়ারণ্য। এছাড়াও এখানে রয়েছে বিলুপ্ত প্রায় অতিকায় পান্ডা, বানর এবং কাঠবিড়ালি। জলের রাজ্য জিওজাইগোতে অবশ্য মাছের দেখা মেলাভার। এখানে শুধুমাত্র বিশেষ এক ধরনের কার্ফ মাছের সন্ধান পাওয়া যায়। জিওজাইগো ভ্রমণের সবচেয়ে ভালো সময় বসন্তের শেষের দিক ও শরৎকাল, কারণ এ সময় উপত্যকাটি বর্ণিল রঙে সজ্জিত হয়, আর তখন একে রঙের রূপকথার রাজ্য বললেও ভুল হবে না। এক কথায় জিওজাইগো জুড়ে থাকা বর্ণিল বনাঞ্চল, প্রবাহমান ঝর্ণাধারা, জলরাশি, স্বচ্ছ পানির লেক, বৈচিত্র্যময় জলপ্রপাত ও চোখ জোড়ানো নয়নভিরাম প্রাকৃতিক পরিবেশের জন্য হিমালয়ের গহীন অরণ্যে লুকায়িত পানির রাজ্য জিওজাইগো ভ্যালি চায়নাদের কাছে পরিচিতি পেয়েছে ভূস্বর্গ হিসেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।